আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভ জাহান নাম থেকে মুক্তি এটা হলো রোজার ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্য শেষ উদ্দেশ্য কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা প্রাইমারি টার্গেট আছে সেটা কি তাকুয়া অবলম্বন করা মুতাকি হওয়া আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কমা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের উপরে সিয়াম কে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা মুত্তাকী হতে পারো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো সেই তাকোয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে সোম বা সিয়াম রাখা যেটাকে আমরা রোজা বলি এটাকে ফরজ করা হয়েছে এর উদ্দেশ্যই হলো যেন আমরা মোত্তাকি হতে পারি আজকে আমার আলোচনার বিষয় হল সোম বা সিয়াম কিভাবে আমাদেরকে মোত্তাকি বানায় রোজা রাখলে আমরা কিভাবে তাকোয়া হাসিল করতে পারবো এর মাধ্যমে তাকুয়া হাসিলের রুটটা কি পথটা কী উপায়টা কী সে নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা এই যে রোজা রাখার একটা প্রাথমিক লক্ষ্য বলেছি আরেকটা চূড়ান্ত লক্ষ্য বলেছি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আপনি নিয়ত করেছেন যে মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করবেন মদিনায় গিয়ে মসজিদের নববী জিয়ারত করবেন আপনার নিয়ত হয়েছে আপনি ওমরার সফরে যাবেন এর জন্য আপনি টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে আপনার আগামী কালকে ফ্লাইট আপনি এখন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থেকে গাড়িতে চড়ে বসেছেন হাতে পাসপোর্ট টিকিট সব কিছু আছে আপনি এই গাড়িতে উঠেছেন কেন আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া এই গাড়িতে মক্কা যেতে পারবেন তাহলে মক্কা যাওয়া উদ্দেশ্য হল এই গাড়িতে যে উঠছেন এই গাড়িতে করে কোথায় যেতে চাচ্ছেন এয়ারপোর্ট পর্যন্ত আপনি যেতে চাচ্ছেন তাহলে আপনার এই গাড়িতে উদ্দেশ্য হল এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়া এটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর আসল এবং মেইন উদ্দেশ্য হল মক্কায় গিয়ে ওমরা করা ঠিক একইভাবে আমরা যে রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আপনি গাড়িতে উঠে যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারেন তাহলে কি আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন আপনাকে আগে ঢাকায় বিমানবন্দর পর্যন্ত যেতে হবে তারপরে সেখানে সময় মতো যদি আপনি হাজির হন আপনি যদি ফ্লাইট ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করতে পারবেন ঠিক একইভাবে আল্লাহ তালা। রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম অপরিহার্য করেছেন ফরজ করে দিয়েছেন এর প্রাথমিক উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা মোত্তাকি হতে পারা আমাদের সিয়াম যদি আমাদেরকে মোত্তাকি বানায় আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকুয়া চর্চা করতে পারি তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো অর্জিত হলো আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয় ইংশা আল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ সব কিছু অর্জিত হবে হাসিল হবে শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকুয়া অর্জন করতে পারব মোহারাম হাজারিন তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে প্রাথমিক উদ্দেশ্য হলো। রোজার মাধ্যমে আমাদেরকে মোত্তাকি হতে হবে আর ফাইনাল উদ্দেশ্য হল রোজার মাধ্যমে আমরা মোত্তাকি হয়ে তাকে অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন